সম্প্রতি সময়ে শুভশ্রী গাঙ্গুলী প্রথম শ্রেণীর কলকাতা বাংলার দর্শক বা একজন তারকা। তাছাড়া এই অভিনেত্রী তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শক বা চলচ্চিত্রে কাজ করেছেন, ফলে তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের কাছে দর্শক বা অর্জন করেছেন। অন্যদিকে শুভশ্রীকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায়, যদিও সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন। তাছাড়া মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবি আপলোড করতে দেখা যায় কলকাতা বাংলার এই সুন্দরী তারকাকে। যদিও এর জন্য প্রায়শই দর্শকদের মাঝে সমালোচনার শিকার হন শুভশ্রী, সো যাই হোক, সে সকল সমালোচনাকে তেমন একটা পাত্তা দেয় না কলকাতা বাংলার এই তারকা। তার ফলে এই তারকা তার ইচ্ছা মতো ছবি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি সময় শুভশ্রী গাঙ্গুলী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন, যদিও তার প্রকাশ করা ছবিতে দেখা যায় শর্ট স্কার্ট পরে আছেন এই তারকা, ফলে তার পায়ের নিচের অংশ স্পষ্টভাবে দেখা যায়। সেই ধারাবাহিকতায় তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেছেন, তাছাড়া অনেকে উপশব্দ ব্যবহার করেছেন, পাশাপাশি অনেকে তাকে হটনেস বলে দাবি করেছেন, তাছাড়া অনেকে তাকে গ্ল্যামার কুইন বলেছেন, যদিও আবার অনেকে তাকে ভালোবাসার ইমোজি দিয়েছেন, তাছাড়া অনেকে আগুনের ইমোজি ব্যবহার করেছেন। সো যাই হোক, সবকিছু মিলে শুভশ্রী সম্প্রতি সময় দর্শকদের মাঝে এভাবে গ্ল্যামার চড়াচ্ছেন। অন্যদিকে বর্তমানে শুভশ্রীর হাতে বেশ কিছু কাজ আছে, তাছাড়া এই তারকা সে সকল কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি শুভশ্রীকে সর্বশেষ ডক্টর বংশী চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায়, তাছাড়া সেখানে তার চরিত্রটি দর্শকদের কাছে ভালো লেগেছে, ফলে তিনি তার চরিত্রটির জন্য দর্শকদের কাছে প্রশংসা কুড়ান। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন শর্ট স্কার্ট পরে দর্শকদের মাঝে গ্ল্যামার চড়াচ্ছেন শুভশ্রী। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।